ওরে কত মানুষ মইরা গেছে, শিবানন্দ তুই বাজবি না আর, যমরাজা পিছনে খারা মানুষ ভাবলি না একবার, মাটির মানুষ রে শিরে, ও মাটির মানুষ রে শিরে, ওরে দয়া কইরা ভক্কর চক্কর সা। লোকজন বহুত আছে তাই বলছি না হরিবল, যেদিন এই দেহের থেকে সব হয়ে যাবে দুর্বল সেদিন কি করবে জানেন? কি বলবে সেদিন বলেন তো? হরি দিন তো গেল সন্ধ্যা হলো, পারি করো আমার ঘন্টা ঘন্টা, যা ছিল কেস সব হয়ে গেছে শেষ, এখনো হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। যতদিন দেহের মধ্যে শক্তি ছিল একবারও তো বলো নাই গোবিন্দ তুমি আমার, আর পৃথিবীতে কেউ না, কে আপনার? আপনি ভাবছেন আপনার বউ আপনার? যতদিন দিতে পারবেন ততদিনই। এই যে আমার বউর সঙ্গে পূজার আগে ঝগড়া হয়ে গেল, চুল স্ট্রেট করতে যাবে লাগবে 8,000 টাকা, তখন তো কয় টাকা কামাই করি, এই চাষির পোশাক পরে কামলার পোশাক পরে গান করি, ক
ভাই 8,000 টাকা শুনে তুমি অবাক হয়ে গেলে, এই 8,000 টাকা দিয়ে চুল স্ট্রেট করে আসবো, দুদিন আমি বসতে পারবো না, চুলে আঘাত করা যাবে না। তারপর ভাই তারপর এটা ধুয়ে টুয়ে ওটা পরিষ্কার করে দিবে, কালার করবো, ওটা 9,000 টাকা বললাম খাইছে বাতাসি। 8,000 আর 9,000, এই 17,000 টাকা দিয়ে বলে চুল স্ট্রেট করে আবার কালার, ভালো চুলটা মনে হবে যে আগুনে শেক দিয়ে পুড়ে ফেলাই দিছে। আপনারা ভালো মা, তোমরা ভালো, তোমরা এগুলা করো না। যত মাথার চুল কালার করতে যাবা, যত মাথার চুল স্ট্রেট করবা, মাথার কিছু হবে না, তবে কিডনি শেষ হয়ে যাবে। যত বুদ্ধি বাড়ে তত লক্ষ্মী ছাড়ে। কি আপনি ভাবছেন যে আপনার টাকা দিয়ে ফুটানি করে ছেলে মেয়ে বউ কতদিন আপনাকে ভালোবাসবে? যতদিন ছেলে মেয়ে বউ যা চাচ্ছে দিতে পারতেছেন তাই। যদি বিশ্বাস না করেন, কালকে থেকে 15 দিন বিছনায় শুয়ে থাকুন, আর খালি বলবেন বাপ্পার মা একটু জল দাও, বাপ্পার মা আমি পায়খানায় যাবো একটু জল দিয়ে আসো, বাপ্পার মা ব্রাশিটি কলগেট ভরিয়ে দাও, বাপ্পার মা আমি হেঁটে যেতে পারছি না, শরীরটা জানি কেমন কাঁপছে, আমাকে একটু ধরে একটু বাথরুমে নিয়ে যাও। এই ইন্টু পিন্টু ইন্টু পিন্টু করতে করতে দেখবেন জেরেস্কোপি খোঁজা শুরু করে দিব। হ্যাঁ, আপনারা না, আপনারাও মা, তোমরা ভালো মা, তোমরা খারাপ হলিকার গান শুনতে আসছো, তোমরা ভালো, তাই না? তাহলে আপনার টাকা দিয়ে এত সাজার জিনিস কেনে, একদিন বাড়িতে জিজ্ঞাসা করে দেখবেন তো যে তুমি সাজার জন্য আইলানা মাস্কারা ইয়া ইয়া কিনছো, এই যে সেই যে গুজে, এলা কার জন্য সাজো? আমার জন্য? সেজে কি ঘরের মধ্যে লক্ষ্মীর মতো বসে থাকো, না যখন মার্কেটে বাজার করতে যাও তখন সেজে যাও? কখন যা জিজ্ঞেস করবেন তো? আপনার টাকায় সবকিছু ফুটানি মানুষের জন্য কি? নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। নিদানে পড়বি যেদিন কেউ থাকবে না আর, ওরে কেউ থাকবে না আর, ওরে করি নিদানে পড়বি যেদিন কেউ থাকবে না আর, ওরে কেউ থাকবে না আর, হাই হুতাশে জ্বলবি সেদিন কান্না হবে সার, সেদিন কান্না হবে সার, মাটির মানুষে দয়া কইরা তার বাহানা সার, মাটির মানুষে ও মাটির মানুষে দয়া কইরা ভক্তর চক্কর সার, হরি বল হরি বল হরি বল হরি বল। আসে 10,000 ভক্তের মধ্যে গান করে দেখছি কি আনন্দ, আর আজকে যারা বসে আছেন তারাই হচ্ছে ভক্ত। ওমা ও বাবা, ধর্ম আসরে আসলে অন্তত একটা ব্যায়াম হয় কি, এই যে যখন আমরা হরিবল বলতে বলি না, এই হাতটা উপর দিকে তুলবা, এখন ভালো আছে তুলবা, ঠাকুর না করুক ওই বিপদ যেন কোনোদিন কার না আসে। দেখবা যারা তুলতে পারে তারা কত চেষ্টা, ঝাড়া ফু গাছান্ত লাগাতে লাগাতে ওই মাঠের ঘাসই শেষ হয়ে গেছে, তাও আর তুলতে পারে না। আমি চাই না যে ভগবান অর্মন কোনো দিন দিক, হাত ভালো আছে ভগবানের নামে একটু হাত তোলো, অর্থাৎ পাপ করেছি হাত তুলে সিলিন্ডার করো, পুলিশও ধরতে পারবে না। নিতাই গৌর হরিব। কাজে মিল নাই যাহার, সিটার আর বাটপার সে হয় সিটার আর বাটপার, ওরে কথায় কাজে মিল নাই যাহার, সিটার আর বাটপার সে হয় সিটার আর বাটপার, ইনসান আজাদ কয়রা শয়তানে সর্দার,
জাতির মানুষ রে গয়া গয়া তারা নাচার মাটির মানুষ রে ও মাটির মানুষ রে দয়া কইরা ভকর চকর সা কত মানুষ মইরা গেছে তুই বাজবি না ইয়া তোমরা যাবি শোনে খারা ভাবলি না একবার মাটির মানুষ রে দয়া কইরা তাল বাহানা সার মাটির মানুষ রে ও মাটির মানুষ রে দয়া কইরা তাল বাহানা সার মাটির মানুষ রে ও মাটির মানুষ রে দয়া কইরা তাল বাহানা হা